আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। পশু পাখি গাছপালা এবং অগণিত ফলমূল শস্য দানা ইত্যাদি সবই আল্লাহ তাআলা মানুষের সুবিধার্থে বানিয়েছেন, যাতে করে মানুষ শান্তিপূর্ণভাবে জীবন যাপন করতে পারে এবং আল্লাহর ইবাদত করতে পারে। কিন্তু বর্তমানে দুঃখের বিষয় হলো, আমরা আল্লাহর অগণিত নিয়ামত ভোগ করি কিন্তু শুকরিয়া আদায় করতে ভুলে যাই এবং ইবাদতের ক্ষেত্রে অমনোযোগী হই। প্রিয় দর্শক, পশু পাখি আল্লাহর বিশেষ নিয়ামত, বিশেষ করে বিভিন্ন প্রকার পশু যার গোশত মানুষ ভক্ষণ করে এবং চামড়াকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রকার ব্যবহৃত জিনিসপত্র তৈরি করে। অসংখ্য মানুষ পশু পালন করে অর্থ উপার্জন করে। পশু পালন করার ক্ষেত্রে বিশেষ করে মনে রাখতে হবে যে তাদের প্রতি কোনো রকম অন্যায় অত্যাচার যেন না হয়। কোনো পশুকে খেতে না দিয়ে মেরে ফেলা, জুলুম করা, বাঘ কষ্ট দেওয়া শরম অন্যায়। ইহার জন্য অত্যাচারী ব্যক্তিকে জাহান্নামের শিকার হতে হবে। হাদিস শরীফের মধ্যে এমনই একটি তথ্য পাওয়া যায় যে একটি বিড়ালের কারণে একটি মেয়ে জাহান্নামী হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলাকে একটি বিড়ালের কারণে আযাব দেওয়া হয়, সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল, অবশেষে বিড়ালটি খোদায় মারা যায়, এ কারণে মহিলা জাহান্নামে প্রবেশ করল। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ভালো জানেন বাধা থাকাকালীন তুমি তাকে না খেতে দিয়েছিলে, না পান করতে দিয়েছিলে এবং না তুমি তাকে ছেড়ে দিয়েছিলে যাতে সে জমিনের পোকা কামড় খেয়ে বেঁচে থাকতে পারত। সহি বুখারী হাদিস নাম্বার 2365। অন্যায় কাজের জন্য যেমন আযাবের সম্মুখীন হতে হবে, ঠিক তেমনই পশু পাখির উপর অন্যায়ভাবে অত্যাচার করলে আযাব ভোগ করতে হবে। আযাব ভোগ করার পর মুমিন ব্যক্তি আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করবে। অকারণে পশু পাখিকে কষ্ট দেওয়া বা তার জানের উপর জুলুম করা বড় অন্যায় কাজ। ইয়ার কারণে অত্যাচারী ব্যক্তিকে আযাব ভোগ করতে হবে। বিষাক্ত প্রাণী মেরে ফেলতে পারেন যদি সে ক্ষতি করে বা ক্ষতি করার আশঙ্কা থাকে, তবে ধরে রেখে কষ্ট দিতে পারবেন না।